উত্তর গোলার্ধে কনকনে শীত যেন জেঁকে বসেছে। ঠান্ডার প্রকোপ কিছুটা কমিয়ে দিয়েছে সদ্য উন্মুক্ত হওয়া ফুটবলের ট্রান্সফার উইন্ডো। প্রতিদিনই গরম গরম খবর কিংবা গুজব সমাচারে আটকে যাচ্ছে ফুটবল প্রেমীদের চোখ। কাতার বিশ্বকাপে অংশ নিয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে নজরে আসতে বাধ্য হয়েছেন বেশ কজন ফুটবলার। তাদেরকে লক্ষ্য করেই বাজেট হাতে রেডি অনেক ছোট বড় ফুটবল ক্লাব। ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে বড় বিজ্ঞাপন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন সেন্সেশন এনজো ফার্নান্দেজ। তাকে নিয়ে টানাটানি চলছে বড় ক্লাবগুলোর মধ্যে। তবে এই মুহূর্তে এনজোকে লন্ডনের নীল দলটারই বেশি প্রয়োজন। সেরা উদীয়মান তারকাকে দলে আনতে 127 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে তারা বেনফিকাকে। চেলসি ইতোমধ্যেই নরওয়েজিয়ান ক্লাব মলদে থেকে সাইন করিয়েছে 20 বছর বয়সী আইভোরিয়ান ফরওয়ার্ড ডেভিড দাত্রো ফোফানাকে, যার সাম্প্রতিক পারফরমেন্স বলে দেয় কতটা বিধ্বংসী হতে পারবেন তিনি ইংল্যান্ডের মাটিতে। চেলসির ব্যাকলাইনে নতুন সংযোজন মোনাকো থেকে আসা ফ্রেঞ্চ ডিফেন্ডার বেনোয়া বাদিয়াশিলে। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের দাপুটে মিডফিল্ডার জুড বেলিংহামকে পেতে 120 মিলিয়ন ইউরো গোছাচ্ছে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদ। কার রাডারে ধরা পড়বেন এই মাঝমাঠ তারকা? চলতি মৌসুমে বুন্দেসলিগার 15 ম্যাচে 3 গোল 2 অ্যাসিস্ট, চ্যাম্পিয়ন্স লিগ আসরে 5 ম্যাচে 5 গোল কন্ট্রিবিউশন, বিশ্বকাপের অভিষেক ম্যাচে গোল স্কোর, আর কি লাগে? লিভারপুলের উইঙ্গার পজিশনটা অনেকদিন ধরেই বেশ নড়বড়ে দেখা যাচ্ছে। শূন্যস্থান পূরণ করতে ইউর্গেন ক্লপের বেস্ট চয়েস ডাচ ফুটবলার কোডি গ্যাকপো। কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে 3 গোল করেছিলেন কোডি গ্যাকপো। মোটমাট 50 মিলিয়ন ইউরো জমা করে পিএসভি আইনভোভেন থেকে গ্যাকপোকে অলরেড শিবিরে আনার প্রচেষ্টা চলছে। 23 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার জোয়াও ফেলিক্সের অ্যাটলেটিকো মাদ্রিদে থাকাটাকে অপাত্রে মূল্যবান পাত্র হিসেবেই ভাবেন অনেকে। মাদ্রিদ থেকে ফেলিক্স কিনতে আগ্রহী চেলসি, ম্যান ইউনাইটেড এবং আর্সেনাল। লোন ফি 18.5 মিলিয়ন ইউরো। গ্যাব্রিয়েল জেসুসের ইনজুরিতে তার জায়গায় ফেলিক্স কিনতে চায় আর্সেনাল। আর্সেনালের সাথে ট্রান্সফার এগ্রিমেন্টে সাড়া দিয়েছেন শাখতার ডোনেৎস্কের 21 বছর বয়সী উইঙ্গার মিখাইলো মাদ্রিদ। চলতি মৌসুমে ক্লাবের হয়ে 12 ম্যাচে 7 গোল এবং 7 অ্যাসিস্ট আছে এই ইউক্রেনিয়ানের। ফেলিক্সের সতীর্থ কাতার বিশ্বকাপে হ্যাট্রিক পাওয়া খেলোয়াড় গনসালো রামোসকে ইউনাইটেডে সাইন করাতে চায় এরিক টেন হাগ। কাটা দিয়ে কাটা তুলতেই আরেক পর্তুগিজ রোনালদোর বিদায়ে সেই জায়গাটা দিতে চান রামোসকে। বেনফিকার হয়ে চলতি মৌসুমে লিগে 12 ম্যাচে 12 গোলে কন্ট্রিবিউশন আছে তার। এদিকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টারকে শক্ত করে ধরে রাখতে চায় ব্রাইটন অ্যান্ড হোপ আলবিয়ন। তবে ইউভেন্টাসের আগ্রহে 35 মিলিয়ন ইউরো দাবি করেছে এই ইংলিশ ক্লাবটি। লাইপজিগের 20 বছর বয়সী ডিফেন্ডার ক্রোয়েশিয়ার ভার্দিওল বিশ্বকাপে তার দুর্দান্ত প্রতিভা দেখিয়েছেন, মেসিকে আটকানোর চেষ্টাও করেছেন, তাই তো বিশ্বসেরা রিয়াল মাদ্রিদের নজরে পড়েছেন তিনি। ব্রাজিলিয়ান টিনেজার 16 বছর বয়সী এনড্রিক ফেলিপে মোরেরাকেও করিম বেনজেমার পাশাপাশি খেলাতে আগ্রহী লস ব্ল্যাঙ্কোরা। ফারাজি মালিহা, অনফিল্ড।